তুমি তো যাইতেছো সৌদি আরব গেলে 6,500 কিলোমিটার, ইটালি গেলে এখান থেকে ধরো এখান থেকে 22,000 কিলোমিটার। এই মুসলমানের পোলা, আর আমার জাতির পিতা যাইতেছে 15,000 কিলোমিটার দূরে, বউ রেখে যাইতেছে শুধু 6 মাসের একটা বাচ্চা দিয়া। উনি জানে এখানে আমার এই বিশ্ব সুন্দরী বোর্ডের যে দেখবে হে লয়ে যাবে, কারণ সেই যুগটা ছিল জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। আমার জাতির পিতা কারো কাছে বলে যায় না, বলে যাচ্ছে কার কাছে? শোনেন কোরআনের ভাষা, আপনি ভাইবেন না আমি গোপাল গোস্বার কেরনে গোস্তে বানাই লিয়েছি, ডাইরেক্ট কোরআনের আয়াত। আমার জাতির পিতা বলতেছে রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যা, হে মালিক রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফকিদাতাম মিনান নাস, আমার বউরে কেউ দেখলে আই লাভ ইউ আই লাভ ইউ কে নিয়ে যাইব, আফকিদাতাম মিনান নাস তাহাবি ইলাইহিম, যদি আমার বউর সাথে কোনোদিন কারো দেখা হয় সে যেন কোনোদিন মায়ের নজর ছাড়া গার্লফ্রেন্ডের নজরে না থাকে, কারণ যদি বান্ধবীর নজরে তাকায় আমার বিশ্ব সুন্দরী বউটা নিয়ে যাবে। অর্জুন মিনান আমার রত, যে আমার বিবির দেখতে আসবে আমারে তুমি কবে আসতে বলবা তা জানি না, কারণ তুমি আমারে বনবাসে রেখে যেতে কইছো, আমার বড় বিবির কোথায়? আমি ছোট বিবিটারে রেখে গেলাম কারেশমা তোমার, আমার বউ কইছে বনবাসে রাখতে, তুমিও সেটারে ভোর দিছো, আমার কিচ্ছু করার নাই, আমি রাখতে চাই নাই, তুমি বলছো আমি রেখে গেলাম। মারহাবা বলো, আরো জোরে আরো জোরে, দোষ তোমারও না আমার বড় বিবিরও না, আমার এই বিবিরও দোষ না, খেলা তোমার ফাইনাল করবার তুমি। আমি চিন্তা করলাম পুরুষ মহিলা একসাথে তপ করে মন খারাপ কেন হয় না, এটা আমি রিসার্চ করলাম। মাদান মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা লাগে না, চোখের পানি লাগে না। আমি আজ থেকে 250 বছর একটা ঘটনা বলি, জোরকান মারহাবা আলহামদুলিল্লাহ বলেন। পাকিস্তানের এক হাজি আজ থেকে 100 বছর আগে মানুষ জাহাজে হজে যাইত, তাই না বাজান? জাহাজে যাইত না, পাকিস্তান ছিল তখন এই বাংলাদেশ, পাকিস্তান ছেলে বেদে পাকিস্তানে কথা কই, আপনি ভাইবেন না, কিন্তু ঘটনা বাংলাদেশের ঘটনা হলো বিবাড়িয়ার ঘটনা। আল্লাহ, তখন ঢাকা আইসা হাজির একসাথে জমা হইত, মারহাবা, তখন ভাষা ছিল পাকিস্তানি ভাষা, হিন্দি ভাষা, জাহাজের মধ্যে উঠতেছে, তখন একটা রাখাল ছিল গরু বাছুর বাজান দে রাখতো, বৈকাল বেলায় সুন্দর করে বাইন্দা রাখা যাইতো, যখন ওই রাখাল দেখলো বিবাড়িয়ার আমার এই হাজি সাহেব জাহাজে হজে যাবে, আগামীকালকে ঢাকায় যে এসে হজে যাবে, জাহাজে উঠবে, আল্লাহর বান্দা যাইতে 3-4 মাস সময় লাগবে, 6 মাস সময় লাগবে, আসতে সময় লাগবে 6 মাস, 1 বছর লাগবে তার হজ করতে। ওই রাখাল মনে মনে ভাবলাম আমার মালিক হজে যাবে, আমি তো জীবনে যাইতে পারুম না, আমি গরিব মানুষ, আমি অন্তত হাজি সাহেবের লাগেজটা আমি একটু উঠাই দিয়ে আসি। বাজান যখন এই রাখাল হাজিদের লাগেজ গুলো একটার পর একটা উঠায় দিচ্ছে, এখনো পর্যন্ত মক্কা মদিনায় আপনি দেখবেন মক্কার থেকে যখন হাজিরা হোটেল থেকে বের হয় অনেক কুলি আছে বাবা হাতে হাতে ধরিয়া আপনার মাল গুলা টেরাকে বাসে উঠায় দেয়, অথবা বিমানে উঠানোর সময় দেখবেন আমার বিমান যারা কর্মচারী আছে তারা বিমানে লাগেজ গুলা উঠায় না। ওই রাখাল মালিকের লাগেজ উঠাই দেওয়ার জন্য জাহাজে বারবার উঠতেছে, হাজিরা বাজান রে, হঠাৎ করে একজন হাজি অসুস্থ হয়ে গেছে, ওই হাজিটা অসুস্থ অবস্থায় হসপিটালে নিয়ে গেল, ওই রাখাল কিন্তু তার লাগেজ গুলা ঠিক উঠাইতেছে নামাইতেছে উঠাইতেছে নামতেছে, অবাজান ওই রাখাল মাল উঠাইতে উঠাইতে জাহাজ ছাইড়া দিছে,
জাহাজ ছাইড়া দিছে। এখন যাত্রী যে কয়জন প্যাসেঞ্জার এগুলা কি গুনা না? কিন্তু বাবা যে জন হসপিটালে রয়ে গেছে অসুস্থ, ওই জায়গায় ওর নামটা উঠে দিছে। আমি গত এক সপ্তাহ আগে মসজিদের কোনায় বইয়া কাঁদছিলাম মানি, জীবনে কোনদিন মক্কা মদিনায় যেতে পারুম না, আমি অন্তত হাজিদের লাগেজ গুলা জাহাজে উঠায় দেয়, কিন্তু তুমি যে আমার কপালে এইভাবে হস রাখছ আমি জীবনেও কল্পনা করি নাই মানি। বজন আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, বিবারিয়ার একজন আল্লাহর কুতুব, তিনি তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ যদি কাউরে হস করায় এইভাবেই করায়। আমার সখীপুরের ভাইরা, আমার কলিজার টুকরা টাঙ্গাইলের সখীপুরের ভাইরা, আমি আপনাদের কাছে দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যাই, মা গো এখানে যে মা হাজেরারে রাইখা গেছে, আমার আল্লাহর কুদরতে রাইখা গেছে হাজেরারে, জীবনে তুই হজে আসতে পারবি কি পারবি না আমি আল্লাহ তুই নিজেও জানতি না, আমি মালিক তোরে যে কোনো ওসিলায় কাবা ঘরের কাছে নিয়ে আসলাম। আমি আমার মাদেরকে খারাপ নজরে না দেখে, আমার বিবিটা মাত্র 2 কেজি গম তানা হলে 4 দিনই খাইলো, 8 কেজি পানি মনে হয় 3 দিন 4 দিনই খাইলো, এরপরে তো আর তাদের খাবার থাকবে না। তুমি মালিক একটা সিস্টেম করে দিবা, ওয়ারজুকুহুম মিনাত তামারাত, তুমি আমার বিবির জন্য খাবারের ব্যবস্থা করবা, আমার সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবা, কারণ আমার বিবি খাবার পাইলে আমার সন্তান খাবার পাবে, দৃষ্টনে দুধ আসবে, আমার সন্তান খাবারের ব্যবস্থা হবে। বাদান স্বামী দোয়া করে দিয়ে গেল, আমার আল্লাহ বলে ইব্রাহিম যা আমি আমার বান্দিরে দেখে রাখব। আরো জোরে কর, ইব্রাহিম চলে গেছে, মা হাজারে মরে গেছে, হ্যাঁ মাত্র 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ কোন রকম টানাটানি করে 3-4 দিন পানি খাইছে, গম তো আছে, গম খাইছে 2 কেজি গম, এরপরে পানিও নাই গমও নাই খাবারও নাই কিছু নাই। আপনারা জানেন মাহাজিরের দৌড়ানো সেই ছাপা মারা পাহাড়, এখনো পর্যন্ত হাজিরের দৌড়ায় আর সিলে আর কাম মাহাজিরের এই পাহাড়টা পাগলের মতো দৌড়াও মা, আপনারা যারা আমার অর শুনতে আসছেন মা, যদি মক্কা মদিনার মা হাজরার এই পাহাড়টা দেখতে চান মা, এখন বইয়া বইয়া কাঁদবেন, মা হাজরা এমন কি কাম করে গেল, এমন কি কাম করে গেল আমার মা, 100 গজ জায়গাটা, 100 গজ মাত্র 100 গজ, 200 হাত জায়গা, হাজিরা পাগলের মতো এই জায়গাটা দৌড় দেয়। মা হাজরা দেখলেন স্থলে দুধ নাই, আমার 6 মাসের এস ভাই একটু পরে মরে যাইব, আজকে একদিন হয়ে গেল আমি ইসমাইলকে দুধ দিতে পারি না, দুধের বোটাটা ইসমাইলের গালে দেই, ইসমাইল জিভটা দিয়ে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলে মা তোমার স্তনে দুধ নাই আমি কি খাবো মা। ইব্রাহিম যে দোয়া করে গেছে তুমি আমার বউ আর আমার বোলারে দেখে রাখো, তাদের খাবারের ব্যবস্থা তুমি করে দিও। এটা তো হাজারা জানে না যে আল্লাহর সাথে কন্টাক্ট হয়ে গেছে জাতির পিতা ইব্রাহিমের। বজনে মা হাজারা তো উড়াই পাগলের মতো চেষ্টা করতেছে দেখি কোনো পানি আছে কিনা,
একটা দৌড় দিয়া পাহাড়ে উঠে সাফা পাহাড়ে, আর একটা দৌড় দিয়া মারওয়া পাহাড়ে উঠে বাবা। 200 হাত জায়গা মা হাজরা দৌড়া, এইভাবে বাজান কপালে হাত দিয়ে দেখে কোন মানুষ আছে কি না, দেখে শত শত মাইলের মধ্যে কোন বাড়িঘরও নাই, কোন মানুষও নাই, শুধু চাইরে দেখে পাহাড় আর পাহাড়ে মা হাজরা দৌড়ায়। আবার আসিয়া দেখে আমার ইসমাইল আছে না, মরিয়া গেছি। বাজানরে পাহাড়ের উপরে দাঁড়াইলে, এখনো পর্যন্ত মারওয়া পাহাড়ে দাঁড়াইলে, সাফা পাহাড়ে দাঁড়াইলে, কাবা ঘরের ওই মাকাম ইব্রাহিমটা দেখা যায়। এখানে কিন্তু বাবা মাত্র 5-7 দূরে হলো জমজম। এই জমজমের পারে মা হাজরা আবার কল্লাটা টান করে দেখে আমার ইসমাইল পাও লড়ায় কিনা। ছোট বাচ্চাদের নিয়ম হলো বাবা হাত পাও লড়াইলে বোঝা যায় ও ঠিক আছে, ঠিক না বে? ঠিক জোরে কর। এই জন্য দেখবেন সিজারে বাচ্চাদেরকে মা কে বলে দেয় ছেলের হাত পাও লড়াইয়ে ব্যায়াম করাবে না। তো মা হাজরা একবার সাফা পাহাড়ে উঠে দেখে আমার পোলা হাত পা লড়ায় কিনা, 2 ঘন্টা দৌড়েছে, আবার দৌড়ে দেখে হ্যাঁ নারায়। 2 ঘন্টা পরে মারওয়া পাহাড়ে যায় দেখে, এই জন্য হাজিদের মারওয়া পাহাড়ে যাইয়া দৌড় শেষ হয় কেন জানেন, মা হাজরা 7টা চক্কর দিয়া ওইখানে দৌড় দিয়ে যাইয়া ওইখানে বইয়া বসে মনে মনে ভাবতা যে আমার চোখের সামনে আমার পোলা মরে যাবে, এটা দেখাচ্ছে না, আমি দূরে বইয়ে বই দিই আমার পোলা মরে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমি জানি মা কে জিনিস গো। পৃথিবীর কোন মা চায় না তার সন্তান মরিয়া যায়। গত বছর আপনারা আগ লঞ্চে আগুন লাগছে দেখছেন, সন্তানরে মা ভিক্ষা পানিতে ফেলাইছে, মা পুড়ে মরে গেছে, মারে ডুবারুরা বারবার বলতেছে তুমি বের হয়ে যাও, মা বলে আমার বাচ্চাটারে বাঁচান, আমি মরিয়া যাই দুঃখ নাই রে মা। মা নিজে আগুনে জ্বলিয়ে গেল, বাচ্চাটার নদীর মধ্যে ভিক্ষা ফেলে দিল বাবা। যুবক বাইরে আজকে আমাদের সমাজে কেন এত আজাবার গজব, একমাত্র মা বাবার সাথে বেইমানি করার কারণে। আল্লাহ এখানে যাদের জন্ম দুঃখিনী মা নাই তাদের মাকে মাফ করে দাও, আল্লাহ যাদের বাবা নাই তাদেরকে মাফ করে দাও, যারা মা বাবার কথা মনে করে কাঁদে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই চলে গেছে 10 দিনের মতো, তোমার পাগল গুলো অনেকে মারে সাথে নিয়ে ইচ্ছা করতে পারে নাই, কত জনের জন্য কাপড় চোপড় কিনছে মার জন্য বাবার জন্য কিনতে পারে নাই, এদের মনে কত কষ্ট, শ্বশুরের লেগে কিনছে, শাশুড়ির লেগে কিনছে, মামার লেগে কিনছে, মামির লেগে কিনছে, মা দুঃখিনীর জন্য কিনতে পারে নাই, বাবা দুঃখমের জন্য কিনতে পারে নাই। আল্লাহ যারাই কান্দছে মা বাবার কথা মনে করে দিন, জীবনের গুণে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আপনার সন্তান একদিন আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, এবার আপনি কানবেন। মা হাজেরা মারওয়া পাহাড়ে যেয়ে এখন বইয়া পড়ছে, উনি ভাবছে যে আমার ভুল আর বাইছে না, ঠিক ইসমাইলের হাত পা পাচারা করে না, হাত পা টান করে দিছে। ইসমাইল একটা শিক্ষা দিছে, মা গো যাই গো মা তুই ভালো থাকিস। এই কথা যখন কইছে মা হাজেরার আর হুশ নাই, মা হাজেরা মারওয়া পাহাড়ের সাথে বুকটা লাগাই চিল্লাইতেছে আর কান্দাছে, আল্লাহ এটা ছিল আমার কপালে,
আমার স্বামী রাইখা যাওয়ার সময় বলে গেছিল, হাজেরা তুই যত কষ্ট করস আমার পোলাটা যেন মরে না, আমার পোলা যেন খারাপ না হয়। আমি আমার স্বামীর আমানত রাখতে পারলাম না, তুমি নিয়ে গেলা, কোনো দুঃখ নাই। ভাজান একটু পরেই দেখে ফিলকি দিয়ে পানি উঠতেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে দিই, আল্লাহুম্মা আমিন করবো না। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে দেবেন না, তাহলে আমি খালি একা জোর দেবো। এই মুসলমানের পোলা এবার আওয়াজ হবে, রেডি? আল্লাহ আকবার জোরে কোন তো। একটু পরে মা হাজেরা দেখলেন পোলা আমার কোনো আওয়াজ নাই, পাওলারা সারা করে না, হঠাৎ করে দেখে পানির ফোয়ারা। জম জম মানে কি? পানির ফোয়ারা। জমজম মানে পানি না, জমজম মানে ফিলকি দিয়ে পানি উঠতেছে ফোয়ারার মতো, তিন চার হাত উঁচু হয়ে গেছে পানি। মা হাজেরা দৌড়েছে, কারণ কি রে, আমার ইসমাইল এইভাবে পানির মধ্যে বাঁচতেছে কে? দৌড়াইয়া এক হাত দিয়ে পোলারে কোলে নিয়েছে, আর এক হাত দিয়ে পাথর দিয়ে বাঁধতেছে। বাজান যদি মা হাজেরা বাদ না দিত, সারা পৃথিবীতে পানিতে ভরে যাইত, ঠিক না বে? ঠিক। এ বাজান মা হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে যখন পাথর দিয়ে বাঁধ দিতেছে, আমার আল্লাহ গায়েবি আওয়াজ দিয়ে বলে, হাজেরা রে তোর স্বামী দোয়া করে গেছে, ওয়ারজুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, তোর জন্য আমি এখন খাবারের ব্যবস্থা করব। এই যে একটা খেজুরের বিচি রাইখা দে, এক রাতের ভিতরে খেজুর ধরায় খাবারের ব্যবস্থা করব। পাথরের নিচে একটা লাউয়ের বিচি রাইখা দে, সকালবেলা আমি কদু ধরাবো। লাউর বিচি রাহে কদু ধরে, বুঝেন নাই? বুঝছেন তো? এ হাজেরা একটা আপেলের বিচি পাথরের নিচে রাইখা দে, সকাল হতে না হতে আপেল খাইতে পারবি। হাজেরাটা তো স্বামীর দোয়া, ফরজতুহুম মিনাত তামারাত শুরু হয়ে গেল। মা হাজেরার খ্যাত খামারি জোরকান মারহাবা, মা হাজেরা পুরো বাগান করে ফেললেন কাবা ঘরের পাশে। তখন তো কাবা ঘর নাই, নূহ নবীর পেলাবানের সময় কাবা ঘরটা ভেঙে গেছে, শুধু ভিটাটা পড়ে রয়েছে। যেরকম মারহাবা, ঘরটা নিয়ে গেছে আসমানে, শুধু ভিটাটা পড়ে রয়েছে, বুঝেন নাই আমার কথা? আমার আল্লাহ, মা হাজেরারে বললেন, এখন খেজুর গাছ হয়েছে না? কয় হ্যাঁ। বাগুড়া গুলা বাগ, বাগুড়া না কি কয় আপনার দেশে? এই যে লম্বা লম্বা ডিকি কয়, আমার গোপালগঞ্জের ভাষায় বলে বাগুড়া, আর আপনার কোন বাদি ডাইল? আরে ডাল তো কয় আম গাছের ডাইল, বাদি যেটা বলেন আপনি ডাল, মা হাজেরা এক রাতের ভিতরে গাছ তো কাইটা সুন্দর একটা ঘর উঠাইলেন। আমি আর ওয়াজি করব না, নইব না, আমার মন মতো হয় নাই, জন্না দিল হইব না, সুযোগ করে দিছে আমার। ইউ সঙ্গু ভিতর দেব করে দিয়েছিল না, যা কেরম বুক করে দে, আমি অন্ধকারে মোনাজাত করে যাই গা। আলহামদুলিল্লাহ বলে মহিলারা সর্বপ্রথম সর্বপ্রথম দেখেন, মহিলারা বলে কাজ জানে না, ও লেডিস এর গোষ্ঠী, মহিলারা এখন তো কামই করে না, ঠিক না বেটি? আমার মা হাজেরা প্রথম নিজে ঘর উঠাইলেন, সেই ঘরের কথা কোরআনে আল্লাহ বলেন, ফিহি আয়াতুম বাইয়িনা, মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম যেখানে গিলাস দিয়ে আটকানো, ওই জান্নাতি পাথর, ইব্রাহিম আসলে পায়ে দেয়া পাথর, এই পাথরটা জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন। পাথরের মধ্যে কয়েকটা পাথর জান্নাতে যাবে, একটা হলো মাকাম ইব্রাহিম, আর একটা হলো হযরে আসওয়াদ, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের এই হাতের ফুটা করা সেই আঙ্গি, এবং আমার নবী যেই পাথরটাকে হাত দিয়ে ইশারা দিয়া পানি বের করছে, এরকম ছয় সাতটা পাথর ডাইরেক্ট জান্নাতে যাবে। তো এই পাথরটা জান্নাতি পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আকবার, এইখানে ঘর উঠালেন মা হাজেরা, ঘর উঠাইয়া পোলাডারে লইয়া নিরিবিলি বয়ে রয়েছে। আহ আল্লাহর কি কুদরত,
তিন মাস যাইতে না যাইতে দেহে পশু পাখি ভেড়া বকরি উট মা হাজরার পাশ দিয়া বুনা হাতি বুনা ছাগল বুনা ভেড়া বুনা দুম্বা পালকে পালাইতেছে। আরো জোরে ছাগলে আয়া মা হাজরার সামনে অলান্ডারে ছেসরায় কইতেছে মা দুধ নাও, মা উঠে আয়া কইতেছে আমার থেকে দুধ দোহন করো। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কয়েক বাড়ি ঘর ছিল বেড়ারে যাওয়ার আগে লুল্লা বানায় হেলা আল্লাহ নাউজুবিল্লাহ কোনো সুবহান আল্লাহ কইলি তুই আলহামদুলিল্লাহ হয়ে গেল রেডি। এ উঠে আয়া কইতেছে মা আমার কাছে দুধ দোহন করেন, বকরি তাই কইতেছে মা আমার থেকে দুধ দোহন করে, দোহন বোঝেন তো তাই না বান থেকে বাইর করেন, মা আপনিও খান আপনি খান জমা করে রেখে দেন বিনিময় মা একটা কথা আছে ওই জমজমের থেকে আমাকে একটু পানি দেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির সাথে নবীর বিবির সাথে কীট পতঙ্গ কথা বোঝে ঠিক না বেটি জোরে কর। সমস্ত ইমামের একই মত যে মা হাজেরার সাথে যে পশু পাখি কথা বলছিল মা হাজেরার ভাষায় বলছিল, মারহাবা বলতে পারলেন না। এখন এই যারা বলেন মা হাজেরার ভাষায় কেন বলছিল তারা দলিল দেয় আসহাবে কাহাবের ওই কুত্তার ভাষা, কেন ভাষা কুত্তার ভাষা দেয় কারণ এই কুকুরটা যখন আসহাবে কাহাবের মধ্যে আসছে এই কুকুরটার যখন মাইরে ফেলেন দিছিল কিতমিরে কিতমিরকে মাইরে ফেলেন দিছিল কায়কাউস তারপরে মুখসুলমিনা তামলিখা সুননুস জুনুয়াস এই কায়কাতে কায়তানে নুশেষ এই কুত্তাটা ছিল যখন তারে মারতে চাইছিল তখন কুকুর ওই তাদের ভাষা দিয়ে বুঝাইতে চাইছিল তোমরা তো এই দেশের মানুষ আমার ভাষা বুঝবে না আমার ভাষা তো কেউ 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 তোমাদের ভাষা না দিলে বুঝবে না আমি তোমার ভাষায় আমার আল্লাহ করে দিছে মনে রেখো আমার রব্বে কারিম বাসায় রাখতে কইছে আমারে মাইরো না আমি তোমাদের মতো মুসলমান। এই দলিল দেয় যারা বলে আসাবে কাহাবদের ওই কুকুরটার মতো দলিল দেয় মক্কার সমস্ত কীট পতঙ্গ মা হাজেরার সাথে কথা কয় বাজান রেজেকের ব্যবস্থা করে দিলেন কে, খেজুর লাগায় দিলেন আমার আল্লাহ, পানির ব্যবস্থা করলেন আমার আল্লাহ, আপেলের ব্যবস্থা করলেন আমার আল্লাহ, লাউই গাছের ব্যবস্থা করলেন আমার আল্লাহ, গমের ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহ, দুধের ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না নাই? মা হাজেরা মাত্র 6 মাসের মাথায় দেখি বাবা বিশাল বড় একটা কাফেলা বাক্কা শহরে এসে গেছি, দেখে এখানে পাখি উড়ে এই দৃশ্য দেখে তার আর চাষিয়া দেখে এত সুন্দর পানি মিষ্টি পানি, একটা মহিলা ঘরের মধ্যে বইয়া রয়েছে বালতি হাতে লইয়া, তার পাশে হাজার হাজার ভেড়া বকরি বইয়ে রয়েছে, বাঘ ভাল্লুক বইয়ে রয়েছে, তাদের কেউ ক্ষতি করতে আসলে তার টাঙ্গি ফাটা গেল। ওই যে দোয়া করছে আল্লাহ আমার বউরে আর আমার পোলারে দেখে রাখো, ইব্রাহিম দোয়া করছে দেখে রাখতেছে কে দারোয়ান বানাইতেছে সিংহরে, সিংহ হাতটার এইভাবে দিয়ে বয়ে থাকে যখন 80 জনে কাফেলা আইতেছে জীবনের প্রথম মক্কার ভিতরে প্রথম যে কাফেলা আসছে জুরহুম গোত্রের নেতা নাম ছিল মালিক ইবনে আওস এই ব্যক্তি প্রথমে বাক্কা শহরে আসে দরকার মারহাবা, এই এই ছিল ইসমাইলের শ্বশুর এই মালিক ইবনে আওস 80 জনে কাফেলা নিয়ে যখন বাক্কা শহরে ঢুকছে তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম বাক্কা, আইয়া দেহে বিশ্ব সুন্দরী একটা মা বয়ে রয়েছে একটা পোলা কোলে লইয়া, ওই যে আমি বলছিলাম পুরুষ মহিলা একসাথে তপ করে মন খারাপ হয় না কেন, এই যে এখন আমাদের দলিল না 80 জনে কাফেলা আইছে ওই জামানে কাফেলায় কোনো মহিলা দেখলে জোর করে এলো উঠে নিয়ে যায় বিয়ে করার লাগিয়া, মালিক ইবনে আওস এসে বলতেছে মা মা আপনি গহীন জঙ্গলে এখানে একা একা কি করেন মা, মা হাজারা বলে আপনি দাতান মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারজুকুহুম মিনাত থামারাত, কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না আমি গোপাল কিন্তু লইছি, এই ইব্রাহিম দোয়া করে গেছে আফিদাতাম মিনান নাস আল্লাহ আমার স্ত্রীকে যদি জীবনে কেউ দেখে
সে যেন তার কোন খারাপ নজরে না থাকে, সে যেন মার নজরে দেখে। আপনার আপনার বিবিটারে বিদেশ যাওয়ার সময় রাইখা যাবেন, সবাই যেন মার নজরে বড় বোনের নজরে দেয়। জীবন আপনার বিবি খারাপ হবে না, কথা কর দেখে জোরে কর আরো জোরে। আপনি রাইখা যাওয়ার সময় কয় বাইরে তোর বাবিটারে দেহে রাইস, এই মুসলমানের বলা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, মা হাজরা বলতেছে, আপনি কে? মা আমি একটা কাফেলার সদস্য। মা কি চান? আমাকে দুই বদ্দি পানি দিবেন মা, আমাকে একটা লোক মরার টাইম হয়ে গেছে, একটু পানি খাও। মা হাজরা বলে, এই কুয়ার মালিক আমি না, আমার এই কুয়ার মালিক হলো আমার ইসমাইল, এক বছরের পোলা। জোরে জোরে, ওই কুয়ার পানি খাইতে মন চায় না, এখন রেডি হন, অন্তরটা রেডি করেন যে আমিও খাবো। তারা যদি 7,000, তারা যদি 120 কিলোমিটার দূর থেকে এ খাইতে পারে, আমিও 6,500 কিলোমিটার দূর থেকে যে খাবো ইনশাল্লাহ। বলেন নিয়ত আছে তো? রেডি হন এখন, এ মা আপনিও রেডি হন। মা হাজেরা প্রথম যদি জমজম খাইতে পারে, আপনিও খাইতে পারবেন। রেডি হন, মনকে রেডি করে, রেডি রেডি। মা হাজেরা বলেন, এই জমজম কুয়ার পানির মালিক আমি না, মালিক হলো আমার সন্তান ইসমাইল। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل আমার এই পোলা ইসমাইল, ইসমাইল লেজে আর নজরে দর্শে ভাই, আমরা একবার না পানি নেই। ইসমাইল বলে, নিতে হলে পয়সা দিতে হবে, এটা আমার মায়ের কষ্টের কুয়া। এই জন্য দেখবেন জমজমের পানি বাংলাদেশে আনতে হলে টাকা খরচ হয়, কথা কন লাগে। হাজিরা খাবে মাগ না, হোটেলে নিয়ে খাবে মাগ না, মক্কা মদিনায় যত চাবেন খাইতে পারবেন, দেশে আনতে হলে পয়সা লাগবে। আপনার এক গিলান পানি বিমানে আসে জানেন কত টাকা নেয়? বাংলাদেশের এই দেশের 5,000 টাকা নেয় এক 5 লিটার পানি এই দেশে আসবে। আলহামদুলিল্লাহ বলেন না? বাজন্দে যখন ওই কাফেলার মালিক মালিক আপনি আওয়াজ বললেন, উমা যখন দেখছে এটা মিষ্টি পানি, আমরা আর এখান থেকে যাব না, মা আপনার সদস্য হয়ে যাব। ওই যে যে দোয়া করছে, আপনি দাতা মিনান নাস, আল্লাহ কোনদিন যদি এই দেশে শহর হয়, কোন মানুষ আসে আমার বিবির সাথে প্রেম প্রীতি ভালোবাসা যেন না করে, তাদের সাথে মায়ের সম্পর্ক করায় দিও। আল্লাহ আকবার, জোরে বলা। বাজান 80 জন গোত্র আর তারা গেল না, স্ত্রী পুত্র নিয়ে আইসে বাড়ি ঘর বানায় ফেললু। ইসমাইল আলাইহিস সালাম বড় হইতাছে, 4 বছর বয়স। বাজান 4 বছরে মনে হইতাছে ইসমাইলের বয়স 12 বছর। আরো জোরে কর, 12 বছরের মতো পোলা বড়। কার নবীদের আল্লাহ খুব দ্রুত বড় করছে, এটা কোরআন শরীফের কথা। মারহাবা বলতে পারলেন না? ইসমাইল আলাইহিস সালাম 4 বছর মতো বয়স, মনে হয় 12 বছরে পোলা। হাই কি জান্নাতি যুব! হঠাৎ করে আল্লাহ বলে, ইব্রাহিম রে একটা কাজ কর, কি? ইসমাইল একটু দেখে যা। ইসমাইল যখন দেখতে আসছে এখন কান্দা, ইসমাইল যখন দেখতে আসছে, ইসমাইল তো তার বাপেরও চিনে না। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। এ যুবক ভাই যাইস না, হুন আর 10 মিনিট কথা কো। এ কলিজার ভাই টাঙ্গাইল সখীপুরের বাইরা, তো থানার নামটাও হলো সখী, তো মেহরবানি করে বলছে যুবক, কেউ যাবে না ইনশাল্লাহ। বলেন, কারেন্টটাও চলে গেছে যুবক, তাহলে বোঝা গেল এত সময় শরীফুল আসছিল, এখন শরীফ হয়ে দৌড় দিছে।
আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন, যেরকম আমিন। বাতি আইব না নাকি? আইসান বাতিটা দে। আল্লাহ আমাদের সবাইকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন। সামনে কোরবানি, আল্লাহ জাতির পিতা ইব্রাহিমের কথা শুনতেছে, এর একবারও কোরবানি দেওয়ার তৌফিক দান করেন, সবাই কোরবানিগুলো কবুল করেন। ইনশাল্লাহ যারা বসে আছেন এরা জান্নাতি, একবার হলো মক্কা মদিনা যাইতে পারবেন ইনশাল্লাহ। সো দিলটাকে নরম করেন। যদি কোন হুজুর কেমনে যাবো, টাকা নাই পয়সা নাই, কেন ওই রাখাল যদি যাইতে পারে জাহাজে, আপনিও যাইতে পারবেন ইনশাল্লাহ। ইনশা ইনশা আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইল আলাইহিস সালাম দেখতে আসছে বাবা, ইসমাইলও বাপরে চিনে না, ইব্রাহিমও বাপরে ছেলেরে চিনে না। মাকাম ইব্রাহিমের এখানে দাঁড়ায় আছে ইসমাইল, ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি? আমার মার নিষেধ আছে, আমার নাম বলতে হলে আমার মার কাছে জিগাইতে হবে। আল্লাহর কি কুদরত! ওদিন মা হাজারা বাসায় নাই, দাওয়াতও তাবলীগের কাজ করতে পাহাড়ে গেছে, মহল্লায় গেছে। আরে আল্লাহ, যখন এ জিজ্ঞেস করছে বাবা তোমার নাম কি, কয় মার কাছে জিজ্ঞেস করে আসে। ইসমাইল দৌড়ে গেছে, মা ও মা, একটা বুড়া বৃদ্ধ লোক আইছে চেহারা আমার মতো। আল্লাহ ফাকর বললেন না, মা আমার মতো একটা চেহারার মানুষ আসছে কাবা ঘরের কাছে। মা ও মা, লোকটার সব বন্ধু বান্ধব বলে তোর মতো চেহারা। ওয়ে ইসমাইল, আমাদের মন কেন জানো বলে এই লোকটাই হবে তোমার বাবা। মা তুমি যদি একটু আসতা, লোকটা বারবার আমার নাম জিজ্ঞেস করে। মা হাজেরা দৌড়ে আসিয়াই দেখে আল্লাহর পয়গম্বর বাজান্নে ঘরের মধ্যে বসাইয়া, মনের আনন্দে কিছু কথা বলবে, কিন্তু বাজান ইব্রাহিম বলে না রে বিবি, না ঘরের মধ্যে ঢোকার পারমিশন নাই। 4 বছর পরে আসছি, দেখিয়ে গেলাম তুমি কত সুন্দর বাড়ি করছো, কত সুন্দর উটের রাখাল হয়ে গেছো, কত সুন্দর তোমার পাশ দিয়া বসত বাড়ি হয়ে গেছে। আমিও মাওলার কাছে এইভাবে চাইছিলাম রে হাজেরা, দোয়া করে গেলাম রে হাজেরা, আল্লাহ যেন তোমার আরো বরকত দান করে। হাজেরা যাদের বাড়িঘর দেখতাছি তারা কি তোমার সাথে কোন দুর্ব্যবহার করছে? সঙ্গে সঙ্গে বলে, না গো আল্লাহর খলিল না, এরা আমার মায়ের নজরে সবাই দেখে। ইসমাইলকে সবাই বলেন আমাদের জাতীয় ভাই, আমারে বলে জাতীয় মা। তখন ইব্রাহিম কান্দে আর বলে, হাজেরা রে এটা আমার দোয়ারে হাজেরা, আমি দোয়া করে গেছিলাম ও মালিক, আমার বিবির যেন সবাই মায়ের নজরে দেখে গো। বাজান এবার চোখের পানিতে আমার আল্লাহরে খুশি কইর। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাইল বিবাহ করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। যখন বিয়া করছে গো বাবা, ওই বনি জহুরা গোত্রের, বনি সাকিম গোত্রের নয়, বনি জহুরা গোত্রের মালিক ইবনে আওসের মেয়ে বিয়া করছে। দেখতে খুব সুন্দরী বাবা, পৃথিবীর বিশ্ব সুন্দরী মালিক ইবনে আওসের মেয়ে। বাবার কাছে চিঠি লেখছে, আব্বা আপনি আমার ইথারের মাধ্যমে বলছিলেন বিয়া করার কথা, বিয়া করে লাইছে আলহামদুলিল্লাহ বলেন। আমার মা আমার বিয়া করাই দিছে, আপনি তো কাবা ঘর বানায় গেছেন, এই কাবা ঘর ইমাম এখন আমি, সবাই কাবা ঘরে ইমাম বানাই দিছে আমারে। আব্বা মা আমারে ধরে এই দেশের প্রেসিডেন্টের মাইয়া বিয়ে করাই দিছে। আব্বা যদি আপনি একটু আইসে আমার বোর্ডে দেখে যাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাপরে দিন ক্ষণ তারিখ গুইনে আমি আসতে পারবো না, তবে একটা কথা বলে যাই কি, যে কোনো মুহূর্তে আমি আসবো, দোয়া করো। ঠিকই একদিন ইব্রাহিম আয়া পড়ছে, পুত্রবধূ দেহার লেগে। আল্লাহর কি কুদরত! ইসমাইল আলাইহিস সালাম ওই যাত্রায় চলে গেছে ইয়ামানে ব্যবসার কাজে। ইন দি মিন টাইমে বিবি হাজেরাও, অর্থাৎ মা হাজেরাও বাইতে নাই, ইসমাইলও নাই, ঘরের মধ্যে প্রেসিডেন্টের মাইয়া বসা। ওই মুখের দিকে তাকাইলে, হাজির পাড় দিকে তাকাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হইতে পারে তার মুখ আর পায়ের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও একদিন মক্কা মদিনে নিয়ে যাবে। তোমা হাজেরার সুন্নাতে এটা যে পুরুষ মহিলা একসাথে তপ করে, হুজুর যারা দেখছেন কোন মন খারাপ হয় না, কারণটা কি?
কারণে একটাই, আজকে আমার থেকে মসলা হল করেন। এই দৃশ্য যদি বাংলাদেশের কোন জায়গায় হইতো প্রতিদিন জেনা হইতো লাখ লাখ, কথা কন না কেন? জোরে জোরে মন খারাপ খান নাই রাত্রে তাবাজ দেন মুসলমানের মতো, আর পুরা এক মাস রোজা রয়েছেন মিয়া, পুরা ব্যাটারি চার্জ, ঠিক না বেঠিক? যারা তিরিশটা রোজা রয়েছেন তাকে ব্যাটারি পুরা চার্জ, এরাই জোরে কথা কবে, সুবহানাল্লাহ জোরে বলবে, আলহামদুলিল্লাহ জোরে বলবে। আর যারা তিরিশটা রাখেন নাই, আমি জানি ওরা ভুতুম পেশার মতো বয়ে থাকবে, কারণ ওকে ব্যাটারি চার্জ নাই তো। হে ম্যারি ক্যামেরাম্যান গো, হে তিরিশটা রোজা যারা রাখছেন তারাই আওয়াজ করে। এই জন্যই তুমি শার্স মাঠ খুলে গেছি, গরম বেশি একসাথে বলে মুসলমানের শক্তি কোনদিন কমে নাই, কমবে না, ঠিক না? জোরে আরো জোরে, যদি মুসলমানের শক্তি কমতো তাহলে রোজা রাইখা বদরের যুদ্ধে মুসলমান যুদ্ধ করতে যাইত না। হ্যাঁ, আমি বিদায় তপের সময় তো আমি সকালবেলা তো হাজি বেশি নামছে, রমজান মাস সেরি খাই আর কোন হাজি হোটেলে যায় না ঘুমাইতে, সবাই তপে নামে। তা আমার মনে হয় 5-6 লাখ হাজি একসাথে তপ করতেছে, এত জাম ফজরের পরে। আমার একটা মায়ের পুরো বডিটা আমার পিঠের সাথে লাগা লাগা, আমার সামনে আমার আর একটা বোন আমার সামনে, আমি ওই তপ করতেছি আর মনে মনে ভাবতেছি চোখ বন্ধ করে, মালিক আমি তো ডাইনোর সরতে পারি না, বামও সরতে পারি না, চাপ দিব, সামনে আমার একজন মা, পিছনে আমার আর একটা মা, তার স্বামী নামছে স্ত্রীকে থেকে দিয়ে নিয়ে স্বামীর এক গুঁতা দিয়ে কইল হয়ে গেছে, এখন মহিলা একা হয়ে গেছে। এই দৃশ্যর ভিতরে কার স্ত্রী কে কার সাথে লাগতেছে, কোন ভেদাভেদ নাই, কোন গুনার কোন আসর নাই, কারণটা কি? তখন আমার মনে পড়ে গেল মা হাজেরার কথা, সুবহানাল্লাহ বলেন না, রব্বানা ইন্নী আসকাউতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী জারইন ইনদা বাইতিকাল মুহাররম, রব্বানা লিয়ুকিমুস-সালাত ফাজআল আফইদাতাম মিনান-নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস-সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে 48 বছর আগে এই যে 12 দিন আগে আমি এই চিন্তা করছি, আজ থেকে 48 বছর আগে আমার বাপ আপনার বাপ টাঙ্গাইল সকলের বাপ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলমানের পিতা একজোট, সে কে? জোরে কোন কে? জাতির পিতা। আজ থেকে 48 বছর আগে আমার বাবা আপনার বাবা মুসলমানের বাবা, যে আল্লাহ নিজে নাম রাখছে জাতির পিতা, মুসলমানের জাতির পিতা, উনি ওনার প্রিয়ম প্রিয়তমা দ্বিতীয় স্ত্রীকে মাত্র 6 মাসের একটা বাচ্চা কোলের মধ্যে দিয়া, দুইটা 3 পিস দিয়া, 8 কেজি পানি দিয়া, 2 কেজি গম ভাজা, গম ভাজা ছিলেন না, গম ভাজা কয় কেজি, পানি কয় কেজি, এ কথা না কইলে বউ বয়ে মরবে, পানি কত, জোরে কোন, গম ভাজা কয় কেজি, কারণ এখানে তো রুটি বানাবার সিস্টেম নাই, আগুন নাই, আটা দেয় নাই, গম ভাজা দিছে, আর ততক্ষণকার জাতীয় খাবার ছিল গম রুটি। আজ থেকে 30-40 বছর আগে আমার চাচারা যারা ছিলেন এই খেতের মধ্যে গম হইতো, মায় গম বাইজা দিত, গানসাই বাইন্দা গম নিয়ে সাবাই তেনার হাল চাষ করছেন, এক মুঠ গম খাইয়া 3 গ্লাস পানি খাইলে সারা দিন আপনার পেট টাঙ্কি ফুল থাকবে,
বাথরুমে বইবেন প্যারাত প্যারাত খালি বাইরে। আর এখন ভাত খান হান কি বই রে, গ্যাস দিয়ে পাক করে দেখেন বউ পেটটাই গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। কথা কন না কে জোরে কন, এমন গ্যাস সিলিন্ডার হাওয়া বাইরে ঠিকই পায়খানা বাইরে, কারণ ভেজাল খাবার খাইছে আর মাঝে গম বাইজা দিছে ওইটার ভিতরে ভেজাল নাই। কথা কন না কেন, ডাইরেক্ট খাইছেন ডাইরেক্ট খেলাইছেন। গ্যাস্ট্রিক বলতে শব্দ ছিল না, গ্যাস্ট্রিক দুই বেলা খান ঔষধ, তারপর ওরে বাবা গ্যাস সিলিন্ডার সামনে দিয়ে বাইরে পিছন দিক দিয়ে বাইরে খালি বাতাস, এরপরও গ্যাস ঠিক নাই, ঠিক না বে ঠিক। 30 বছর বয়সে কিডনি শেষ, 40 বছর বয়সে গ্যাসের কারণে হাত শেষ, 45 বছর বয়সে গ্যাসের চাপে মাথার রক ছিঁড়ে স্ট্রোক, আর 80 বছর বয়সে কোনজন মানুষ স্ট্রোক করে কেমনে, ওই যে চাষা এখনো দাড়ি মারি মিন্দি লাগে 70 বছরের চাষা, 75 বছর বয়স এখনো স্ট্রোক করে নাই একদিনও, আর 72 বছরে পোলা খালি ভালো মেরগুর মধ্যে খালি স্ট্রোক করতে যায়। কারণ কি জানেন, খাবারের মধ্যে ভেজাল। আল্লাহ আকবার জোরে কন্ত দি, এই 2 কেজি গম 8 কেজি পানি দুইটা 3 পিস শীতকাল পোলাডারে মাত্র 2 সেট কাপড় দিয়া আমার বাবা আপনার বাবা ইব্রাহিম রাইখা যাইতেছে কাবা ঘরের পাশে, কি কইয়া যায় দেখেন মাওলারে, রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়া তোমানি, এই তোমার মাই কেমন কে আওয়াজ আমার কানে আসবে না, ডাইরেক্ট আমার দিকে বক্স মারবে না, তুই বক্স ওদিক দিছ আমার দিক মার, আমি ঠিক তো সব ঠিক, মারহাবা বলেন আলহামদুলিল্লাহ বলেন, এদিক মারো ডাইরেক্ট আমার দিক মারো, এখন বাড়াও টন বেজ বাড়াও, এই আল্লাহর ওলিরা আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কানে আমিন। দোয়া করতেছে আমার বাবা আপনার বাবা ইব্রাহিম খলিল রোডে দাঁড়ায়, রব্বানা ইন্নি আসকান্তু মিন দুররিয়াতি বিওয়াদিন গায়র যারাইন, ও মালিক আমি যেখানে আমার বউ আর আমার ফুলা রেখে যাইতেছি গায়রে যে যারাইন, এখানে কোনো ফসল আদি নাই, খাবারের ব্যবস্থা নাই, আমি রেখে গেলাম 2 কেজি গম দিয়া আর 8 কেজি পানি দিয়া, তুমি একটু দেখে রেখে দেখে কারে কইতেছ, আপনি যখন বিদেশ যাবেন বিদেশ যাওয়ার আগে বোর্ডে কয়ে যাবেন আল্লাহ বোর্ডে রেখে গেলাম তুমি দেখে রেখে রেখে, সে যেন কারোর সাথে পরকিয়া না করে জীবনও করবো না, আপনি দিয়ে যান আপনার বন্ধুর কাছে দোস্ত তোর বাবা একটু দেহে রেখেছ, তিন বছর পরে বই পাবি না ওটাও আমি লইল, কতক্ষণ না কেন আস্তে কথা কলে বুব আমার বাবুরা বুড়া, এই বুড়া গুলা হক কথা কয় না তো, বড় পোলা বিদেশ থাকে ছোট পোলারে বাবিরে দিয়ে গেছে, বাবি বাজার করে বাবি মোটর সাইকেলে বাবিরে নিয়ে ঘুরে, কথা কন না কেন, এ সাসা মসজিদে যে যদি টাইলস কালাও বানায় হেলাও ঘষতে ঘষতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ করে পিডা আর পিডা ও পিডা, বউ ছোট পোলার মোটর সাইকেলে দিয়ে হয়েছে নামাজ পড়ছে, কথা কন না কেন জোরে কন, এটা আপনার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, এখানে আছে টাঙ্গাইলের লোক বেশি পূর্ববাসী আমার সব জানা আছে, সান্দু চাষা তুমি না কইলেও আমি জানি, 25 বছর বয়স করে আমি জানি না, এই রোগ আমার কাছে ডেলি আহে এই হুজুরের কাছে ডেলি আহে কান্দে পূর্ববাসী হুজুর, আমার 8 বছরের জিন্দগি সব মাইরে দিয়ে গেছে গা আর কাম হবে না তো, ওই যে আমার জাতির পিতা বউরে রাইতে কয়ে যাইতেছে কার কাছে, এই